আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিটি ফ্যান্টাসি ল্যান্ড থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চালাবন বেস্ট ফার্নিচার নতুন একটি ভিডিওতে। আজকে একটি কিন্তু আপনাদেরকে বেডরুমের যে সেট রয়েছে ম্যাচিং সেট রয়েছে সেই সেটের কালেকশনগুলো দেখাবো আর কালেকশন সম্বন্ধে বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি ইউসুফ ভাইয়ের কাছে। তো ইউসুফ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের বেডরুম সেটের সাথে কি কি থাকছে? আজকে হচ্ছে বেডরুম সেটের সাথে অনেক কিছু থাকছে। জি বলেন। একটি খাট থাকছে, একটি তিন পাটের আলমারি থাকছে, আচ্ছা একটি ওয়ার্ড্রপ এবং একটি ড্রেসিং টেবিল। ওয়াও, সুন্দর সুন্দর প্রোডাক্ট রেখেছেন, খুবই সুন্দর কাজ করা। দেখেন, বিস্তারিত বলার আগে বলে দিচ্ছি যারা আমাদের শপে আসতে চান কিভাবে আসবেন। যারা ঢাকা থেকে আসবেন, ঢাকা উত্তর আজমপুর এসে ফুটওভার ব্রিজটা পার হয়ে রিক্সায় নেবেন, রিক্সায় বলবেন চালাবন আকবর টাওয়ার যাব, এখানে এসে স্ক্যান দেওয়া নাম্বারে ফোন দিলে আমরা আপনাদের সরাসরি রিসিভ করব। তো আমাদের প্রথম কোথা থেকে শুরু করব বলেন? আচ্ছা, প্রথম হচ্ছে এই খাটটি দিয়ে শুরু করি। চমৎকার, ওয়াও, খুবই সুন্দর কিন্তু বন্ধুরা, দেখেন অনেক সুন্দর। তো এগুলো কাঠগুলো সম্পর্কে একটু বলেন। আচ্ছা, এটা কাঠ না, এটা হচ্ছে কাঠের বিকল্প। আচ্ছা, মিডিয়াম ডেন্সিটি ফাইবার বোর্ড বলা হয়। আচ্ছা, এটা তো কখনো ঘুণ ধরবে না, আর ঘুণের জন্য আমরা লিখিত 20 বছরের গ্যারান্টি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। তো এটা কি সাইজের? এটা সাইজটা হচ্ছে কিং সাইজের একটি খাট, কিং সাইজের ফ্যামিলি সাইজের একটি খাট। বন্ধুরা দেখেন, পায়ের অংশ এবং উপরে যে অংশটি রয়েছে সেম ডিজাইনের মধ্যে করা, কিন্তু ডিজাইন করা খুবই সুন্দরের মধ্যে। আচ্ছা, আর কি থাকছে? এর পাশাপাশি হচ্ছে এই তিন পাটের আলমারিটা থাকছে। আচ্ছা, খুবই সুন্দর কিন্তু তিন পাটের আলমারিটা, দেখেন। তো আমরা একটা পার্ট খুলে দেখি। অবশ্যই, এখানে হচ্ছে যে সিঙ্গেল পার্টটা, মানে সিঙ্গেল পার্টে এখানে যেমন ধরেন পাঁচটা সেলফ থাকবে। হ্যাঁ, তিন পার্ট, তো তিন পার্টের মধ্যে এই দুই পার্টটা একসাথে করছে এবং এই পার্টটা আলাদা। ঠিক আছে, এটা ক্যারি করার জন্য খুবই সুবিধা। সাইজটা বলেন। এবং হচ্ছে উপরের কার্নিশটাও একই, মানে আলাদা। এটা সাইজটা হচ্ছে 5 ফিট বাই 6 ফিট, 5 ফিট বাই 6 ফিট, কার্নিশ সহ 6.5 ফিট। আচ্ছা, আমি একটু সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখেন এখানে কিন্তু খুবই সুন্দর করে কাজ করছে। বানিশগুলো সম্পর্কে একটু বলেন। আচ্ছা, এটা বানিশটা হচ্ছে, এটাকে লেকার বানিশ বলা যায়। আচ্ছা, লেকারের উপর করা, লেকার বানিশ করা। ওকে ঠিক আছে, আর কি আছে এটার সাথে? এটার পাশাপাশি হচ্ছে একটি ওয়ার্ড্রপ থাকবে, চমৎকার। আচ্ছা, খুবই সুন্দর কিন্তু বন্ধুরা, দেখেন ওয়ার্ড্রপটি চারটা থাকের মধ্যে রয়েছে এবং একটি পাল্লা থাকছে। এটা সাইজটা বলেন। এটা সাইজটা হচ্ছে 5 ফিট বাই 4 ফিট, 5 ফিট বাই 4 ফিট। আর এইভাবে পাশে কতটুকু থাকছে? এটা পাশাপাশি থাকছে হচ্ছে প্রায় 20 ইঞ্চের মতো এখানে, আর ভিতরে ডিপটা থাকছে 18 থেকে 19 ইঞ্চি। আচ্ছা, ভিতরে কাটগুলো কিসের দিয়েছেন? যে ভিতরে যে কাট না, এটা হচ্ছে বোর্ডের তৈরি, বোর্ডের তৈরি। একটু দেখি, খুলে একটা পার্ট খুলে দেখা। আচ্ছা, একটা পার্ট হচ্ছে পাল্লাটা খুলে দেখাই আগে। আচ্ছা, ওয়াও, অনেক জায়গা রেখেছেন। জি, উপরে হচ্ছে হ্যাঙ্গিং সিস্টেম আছে। আচ্ছা ঠিক আছে। তবে এগুলো ঘুণে ধরলে তো ঘুণে ধরার সম্ভাবনা আছে নাকি? ঘুণে ধরার কোনো চান্স নাই, যদি ঘুণ ধরে তাহলে এই প্রোডাক্টটা আমাদের শপে নিয়ে আসবেন, নতুন আরেকটা আমরা দিয়ে দিব, মানে রিপ্লেস গ্যারান্টি দিচ্ছি। আচ্ছা, তো আমাদের একটু পরামর্শ দেন যে এই বানিশগুলো যখন ময়লা হয়ে যাবে, ধুলোবালু জমবে, তখন আমরা কীভাবে পরিষ্কার করব? আচ্ছা, এই এইগুলো যখন আপনি ব্যবহার করবেন, আচ্ছা ব্ল্যাক জিনিস অথবা তেঁতুল বেশি, তো এটার মধ্যে হচ্ছে ধুলাবালি লাগলে ফুটে ওঠে, ঠিক আছে, এটা ভালোভাবে দেখা যায়। সেক্ষেত্রে আপনারা শুকনা কোনো ডাস্টার অথবা কাপড় দিয়ে এটা মুছে ফেলবেন। কোনো শুকনা কাপড় দিয়ে মুছতে হবে। তারপর এটির সাথে আরেকটা কি, আমরা তো তিন পিস দেখলাম, আরেক পিস কিসে? আরেকটা হচ্ছে একটা ড্রেসিং টেবিল আছে, ড্রেসিং টেবিল রয়েছে, খুবই সুন্দর একটি ড্রেসিং টেবিল, দেখেন বন্ধুরা। তো আমরা একটু ড্রেসিং টেবিলটা খুলে দেখাই ভিতরে কি কি থাকছে। আচ্ছা, এটা হচ্ছে এখানে যে পাল্লাটা আছে, এটা খুলে দেখলেই দেখবেন যে বিশাল একটা জায়গা আছে। অনেকগুলো স্পেস রয়েছে বন্ধুরা, দেখেন। এটা কিন্তু গ্লাসের নিচে থাকবে। জি, গ্লাসের পেছনে। আচ্ছা, লুকিং গ্লাসের নিচে থাকবে। আবার সাইডেও একটি রয়েছে, দেখেন সাইডে গ্লাস সিস্টেম রয়েছে। এখানেও কিন্তু আপনারা আপনাদের পছন্দনীয় সামগ্রীগুলো রাখতে পারবেন, অনেক কিছুই রাখতে পারবেন। তাছাড়া কিন্তু আরও অনেক কিছু থাকছে, একটা পরিপাটি, মোটামুটি একটি পরিপাটি একটি ড্রেসিং টেবিল, দেখেন অনেক কিছু পাচ্ছেন কিন্তু এটার সাথে। আপনাদের ঘরে অগোছালো জিনিসপত্রগুলো কিন্তু আপনারা গুছিয়ে রাখতে পারবেন এটার মধ্যে। আচ্ছা, তো এটা সাইজটা কি ভাইয়া বলেন? এটা সাইজটা হচ্ছে 3 ফিট বাই 6 ফিট, 3 ফিট বাই 6 ফিট, পাশে হচ্ছে 3 ফিট, লম্বা হচ্ছে 6 ফিট। তো বন্ধুরা দেখেন, আমি কিন্তু আবারও আপনাদেরকে দেখাচ্ছি চালাবন বেস্ট ফার্নিচারের যে অসাধারণ একটি বেডরুম সেটের কালেকশন রয়েছে। এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা সেট হিসেবে নিতে পারেন এবং চাইলে আপনারা সিঙ্গেল হিসেবে নিতে পারবেন। আর বানিশের ক্ষেত্রে যেটা বলবো সেটা আপনাদের ইচ্ছে মতো করে নিতে পারবেন। আর এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা এই ডিজাইন ছাড়াও কিন্তু আপনাদের যদি কোনো পছন্দ থাকে, নিজস্ব ডিজাইন থাকে, সেভাবে আপনারা কথা বলে এখান থেকে আপনারা তৈরি করে নিতে পারবেন। তো ভাইয়া, এই সেটটা প্রাইস কত দিচ্ছেন এবং কোথায় এলে পাওয়া যাবে সরাসরি শোরুম ভিজিট করতে হলে? আমাদের শোরুমের সরাসরি অ্যাড্রেসটা আমি শুরুতে একবার বলে দিচ্ছি, আবার বলছি। আচ্ছা, যারা ঢাকা থেকে আসবেন, ঢাকা উত্তর আজমপুর এসে ফুটওভার ব্রিজটা পার হয়ে রিক্সা নেবেন, রিক্সায় বলবেন চালাবন আকবর টাওয়ার যাব, এখানে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমরা আপনাদের সরাসরি রিসিভ করব। আচ্ছা, তো প্রাইস কত থাকছে টোটাল সেটটা? আচ্ছা, টোটাল সেটটা হচ্ছে একটা খাট থাকবে, আচ্ছা একটা আলমারি থাকবে, জি একটা ওয়ার্ড্রপ থাকবে, আচ্ছা এবং একটি ড্রেসিং টেবিল থাকবে। আচ্ছা, তো প্রাইস কত দিচ্ছে? আচ্ছা, এটার প্রাইসটা সম্পর্কে বলে দিই, আমরা মাত্র 70,000 টাকায়। 70,000 টাকা, এত চমৎকার যে সুন্দর প্যাকেজটি রয়েছে বন্ধুরা, দেখেন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং চাইলে প্রোডাক্ট কিন্তু অনলাইনে ক্রয়ের সুবিধা রয়েছে, ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু এখান থেকে আপনারা অনলাইনে ক্রয় করতে পারবেন। তো বন্ধুরা, চালাবন বেস্ট ফার্নিচার আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।